অটোক্যাড ইলেকট্রিক্যাল টিউটোরিয়ালে সবাইকে গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের টিউটোরিয়ালটিতে আমরা একটি প্যানেল বোর্ড কীভাবে ড্র করতে হয় সেটি দেখার ট্রাই করব। আমরা যে প্যানেল বোর্ডটি ড্র করতে চাচ্ছি সেটি হচ্ছে একটি মোটরকে, অর্থাৎ সিঙ্গেল ফেস মোটরকে ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্রোলের জন্য। তো চলুন আমরা একটু দেখে আসি এই প্যানেল বোর্ডে আমরা কী কী ইকুইপমেন্ট ইউজ করছি। প্রথম যে মেইন ইকুইপমেন্টগুলো ইউজ করছি তার মধ্যে কিছু ইন্ডিকেটর থাকবে। ইন্ডিকেটর মেইনলি ইউজ করা হয় কোন পজিশনে আমাদের পাওয়ারের এক্সিস্টেন্স আছে সেটা ইন্ডিকেট করার জন্য। এছাড়া পুশ বাটন ইউজ করছি আমরা মোটরকে অন অফ এবং ফরওয়ার্ড রিভার্স কন্ট্রোল করার জন্য। দেন মিটার থাকবে আমাদের জাস্ট কারেন্ট এবং ভোল্টেজ এটা মেজার করার জন্য। দেন আমাদের একটি লক থাকবে যেটা দিয়ে আমরা জাস্ট প্যানেল বোর্ডের যে ডোর আছে সেটা ওপেন এবং ক্লোজ করার জন্য। এমসিবি তো অবশ্যই থাকতে হবে, সার্কিট ব্রেকার, এটা প্রোটেকশন পারপাসে ইউজ করা হয়। দেন ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং রিলে ইউজ করি আমরা মোটর কন্ট্রোলটা হ্যান্ডেল করার জন্য। দেন কিছু রেল ইউজ করা হবে, যে রেলটা আসলে আমাদের সব ইকুইপমেন্টগুলোকে ধারণ করবে প্যানেল বোর্ডের মধ্যে। দেন কিছু টার্মিনাল ইউজ করব যেখানে আমাদের ওয়্যার বা কেবলগুলো কানেক্টেড থাকবে। দেন আমরা যদি একটু আমাদের ফরওয়ার্ডের রিভার্স কানেকশনের সার্কিটটা একটু দেখতে চাই, এখানে আমরা সার্কিট দেখতে পাচ্ছি। এখানে একটি থ্রি ফেজ মোটর কানেক্ট করা আছে, ডল স্টার্টার কানেক্টর, ফরওয়ার্ড এবং রিভার্স, বাট আমরা সিঙ্গেল ফেজ কানেক্ট করব যখন আমরা প্যানেল বোর্ডটি ড্র করবো অটোক্যাডে। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এমসিসিবি, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটা থ্রি ফেজের জন্য ইউজ করা হয়, বাট আমরা যেহেতু সিঙ্গেল ফেজ ড্র করবো তাই আমরা এমসিসিবি ইউজ না করে জাস্ট এমসিবি অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার এখানে ইউজ করব। এছাড়া এই প্রোটেকশন সাইডটাতে আমরা শুধু সার্কিট ব্রেকার না, আমরা ফিউজ এছাড়া আরও আদার টাইপ অফ প্রোটেকশন দিতে পারি। দেন এখানে দুইটা রিলে দেখতে পাচ্ছি, একটা ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্রোলের জন্য। রিলে বলতে এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করতে পারি, সাথে আমরা রিলে দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারি, আবার রিলে ছাড়াও আমরা নর্মাল পুশ বাটন দিয়ে এগুলোকে কন্ট্রোল করা যাবে। তো আমরা রিলে আপাতত ইউজ করবো না, আমরা পুশ বাটন দিয়েই আমরা দুইটি ফরওয়ার্ড এবং রিভার্স ম্যাগনেটিক কন্ট্যাক্টর ইউজ করবো। দেন এখানে ওভারলোড রিলে দেখতে পাচ্ছি, এটাও আমরা ইউজ করবো না যেহেতু আমরা সিঙ্গেল ফেজ মোটর ড্র করছি। এখানে মোটরটা কানেকশন দেখা যাচ্ছে। তো এই কম্পোনেন্টগুলো দিয়ে জাস্ট আমরা যদি প্যানেল বোর্ডে কম্পোনেন্টগুলো সাজাই তাহলে কেমন হবে সেটা চলুন আমরা সফটওয়্যার গিয়ে দেখে। আমরা স্ক্রিনে অটোকাট সফটওয়্যারটা দেখতে পাচ্ছি। তো প্যানেল বোর্ড ড্র করার পূর্বে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি, যেটা আমরা স্টার্ট পয়েন্ট নিতে চাচ্ছি 0.0 পয়েন্ট, অর্থাৎ 0.0 পয়েন্ট থেকে স্টার্ট পয়েন্ট সিলেক্ট করে আমরা যদি এটা ডাইমেনশন ফিক্সড করে দিতে চাই, আমি ডাইমেনশন ফিক্সড করে দিচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর, সাপোজ এটা 600 মিলিমিটার, আমার ইউনিট মিলিমিটারে সেট করা আছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ডিস্টেন্স দিচ্ছি 800 মিলিমিটার। তো দেখতে পাচ্ছি আমাদের রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা লাইন টুল ইউজ করে এটা একটু থ্রি ডাইমেনশনে একটা ভিউ ক্রিয়েট করতে পারি, যদিও বা এটা আমাদের টু ডাইমেনশনে, বাট এটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি এটাকে 200 মিলিমিটার ক্রিয়েট করি, দেন ইন্টারফেস করে দিলাম। দেন এই সাইডে আমরা যেহেতু এটা 600 মিলিমিটার ছিল, আমি অর্থমোডটা অন করে নিচ্ছি এবং এখানে 600 মিলিমিটার লেন্থ আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন এই সাইড থেকে এটা আমি যদি এখন জয়েন করে দিই তাহলে জয়েন হয়ে যাবে, ইন্টারফেস করে ফেললাম। দেন আমরা লাইন টুল আরেকটা নিয়ে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা এখানে অবশ্যই 800 মিলিমিটার নিতে হবে। দেন অর্থমোটা আমি অফ করে দিচ্ছি, দেন এটাকে আমি জয়েন করে ফেললাম। এখানে একটা বক্সের মতো ক্রিয়েট হলো, এটাকে যদি আমরা ফ্রন্ট ভিউ হিসেবে ইউজ করতে চাই তাহলে রিয়ার ভিউয়ের জন্য আমি জাস্ট এটাকে একটু কপি করে নিচ্ছি, জাস্ট বেস পয়েন্ট এখানে সিলেক্ট করে জাস্ট এই সাইডে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে রাখলাম যাতে এখানে আমরা রিয়ার ভিউ অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের এই ফ্রন্ট ভিউতে আমরা ইন্ডিকেটর ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একটি সার্কেল টুল সিলেক্ট করে নিচ্ছি এবং সেন্টার পয়েন্ট হিসেবে এটা স্পেসিফাই করে আমি এটার রেডিয়াস দিয়ে দিচ্ছি সাপোজ 30। দেন আমরা তিনটি সার্কেল ক্রিয়েট করবো, তো আমি এটা কপি করে নিচ্ছি। আমি যদি রাইট বাটন প্রেস করে, শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা ফ্রম অপশনটা সিলেক্ট করে নিই, তবে এটি করার পূর্বে আমরা একটু এই ইন্ডিকেটর থেকে এটা ডিস্টেন্স কত এটা যদি একটু মেজার করে দেখতে চাই। আমরা যদি এখান থেকে ডিস্টেন্স মেজার টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স আমরা অর্থমোড দিয়ে যদি দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছি ডিস্টেন্স প্রায় 93 মিলিমিটারের মতো আছে। তো আমরা এখান থেকে একটি এই সার্কেলটা আমরা কপি করে নিয়ে জাস্ট
বেস পয়েন্ট হিসেবে আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে নিচ্ছি, এবং আমরা শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা ফ্রম অপশনে যাচ্ছি, এবং দেন আমরা জাস্ট এই পয়েন্ট থেকে আমরা 93 মিলিমিটার ডিস্টেন্সে একটা সার্কেল কপি করে নিলাম। দেন আমরা জাস্ট শিফট চেপে রাইট বাটন প্রেস করছি এবং মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এই দুটি সার্কেলের যে সেন্টার পয়েন্ট আছে সেই সেন্টার পয়েন্টের মিডিল পয়েন্টে আমরা একটি সার্কেল প্রেসড করে ফেললাম। বাট দেখতে পাচ্ছি আমাদের একজ্যাক্ট সেন্টার পয়েন্ট এটা প্লেস হয়নি। এটি করার জন্য আমরা যদি আরেকবার এটাকে কপি করে ট্রাই করি, সিপি লিখে এন্টার প্রেস করে দিচ্ছি, দেন বেস পয়েন্ট হিসেবে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন রাইট বাটন প্রেস করে আমরা যদি মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করি তাহলে আমরা জাস্ট এটার সেন্টার পয়েন্ট এবং দুইটি সার্কেলের সেন্টার পয়েন্ট সিলেক্ট করলে এবার দেখতে পাচ্ছি আমাদের এবার কিন্তু একদম মিডিল পয়েন্টে আমাদের এই সার্কেলটা বসে গেছে। দেন আমরা তিনটা ইন্ডিকেটর নিয়েছি, কারণ একটা ইন্ডিকেটর দিয়ে আমরা ইন্ডিকেট করতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের পাওয়ার অন থাকা অবস্থা, অর্থাৎ আমাদের প্যানেল বোর্ডে পাওয়ার আসলে এটা রেড কালার দেখাবে। তো এটা আমরা কালারটা যদি আমরা চেঞ্জ করে ভায়োলেট থেকে এটা রেড করে দেই, দেন আমরা এই সার্কেলটা আমরা চাচ্ছি যে এটা যখন ফরওয়ার্ডে ঘুরবে আমাদের মোটরটা ফরওয়ার্ডে চলবে তখন আমাদের এটা সবুজ বাতি চলবে, তো সেক্ষেত্রে আমরা এটাকে গ্রিন কালার করে দিচ্ছি। দেন আমরা চাচ্ছি এই ইন্ডিকেটরটা যখন আমাদের মোটরটা রিভার্স ডিরেকশনে ঘুরবে তখন এটা হলুদ বাতি জ্বলবে, তো এটা আমরা হলুদ সাইন দিয়ে দিলাম। দেন আমরা যদি হ্যাচ অ্যাপ্লাই করতে চাই এখান থেকে হ্যাচ টুলটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে সলিড অপশনটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে দিয়ে দিলাম, এবং এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই রেড কালার দিয়ে দিচ্ছি, দেন ইন্টারফেস করে আমরা বেরিয়ে গেলাম। দেন আবার হ্যাচ টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং কালার আমরা এবার চেঞ্জ করে দিচ্ছি গ্রিন, ইন্টারফেস করে আমরা বেরিয়ে গেলাম। দেন আবার হ্যাচ টুলটা সিলেক্ট করে জাস্ট এই পয়েন্টে আমরা হ্যাচ অ্যাপ্লাই করে কালারটা আমরা ইয়েলোতে চেঞ্জ করে দিলাম, ইন্টারফেস করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমাদের ইন্ডিকেটর অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি একটি ভোল্টমিটার এখানে প্রেস করতে চাই তাহলে আমরা কিছু ব্লক কপি করে নিয়ে আসবো। এই ব্লকগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা অন্য কোনো টিউটোরিয়ালে দেখা যাবে। এটা সিলেক্ট করার পর আমি কন্ট্রোল শিফট সি প্রেস করে আমরা এটাকে কপি করে নেব। বাস আমাদেরকে একটু বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, তো বেস পয়েন্ট হিসেবে আমরা জাস্ট এই মিড পয়েন্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা আমাদের ড্রয়িংয়ে ফিরে গিয়ে জাস্ট আমরা কন্ট্রোল ভি প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভোল্টমিটারটা কিন্তু চলে এসেছে, বাট এটা সাইজে একটু ছোটো মনে হচ্ছে। বাট আমরা এটাকে আগে মিড পয়েন্টটা সেট করতে চাইলে রাইট বাটন প্রেস করে বা শিফট প্রেস করে যদি আমরা রাইট বাটন প্রেস করি মাউসের তাহলে আমরা মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এখান থেকে, অথবা আমরা এটা এখানেই এটা সিলেক্ট করে দিতে পারি। জাস্ট আমরা যদি এটার কাছে যাই তাহলে আমরা এখান থেকে জিওমেট্রিক সেন্টার পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে আমরা প্লেস করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভোল্টমিটারের সাইজটা কিন্তু অনেক ছোটো মনে হচ্ছে। এটা যদি আমরা স্কেলিং করে বড় করে নিতে চাই আমরা অবজেক্টটা জাস্ট সিলেক্ট করে এস সি লিখে ইন্টারফেস করে দিচ্ছি যাতে স্কেলিং করতে পারি আমরা। সেন্টার পয়েন্ট আমরা এখানে সিলেক্ট করে বেস পয়েন্ট এটা আমরা সিলেক্ট করে জাস্ট এটাকে এই পরিমাণে স্কেলিং করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ভোল্টমিটারটা প্রায় দৃশ্যমান হচ্ছে। এখন এই ভোল্টমিটার অ্যাপ্লাই করার পর আমরা এখানে কিছু পুশ সুইচ অ্যাপ্লাই করব, পুশ সুইচ সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার জন্য আমরা আরেকবার একটা সার্কেল সিলেক্ট করে নিতে চাচ্ছি। তার আগে আমরা এই সার্কেলটা যদি জাস্ট আমরা এখান থেকে কপি করে নিই বেস পয়েন্ট হিসেবে আমরা এটা সিলেক্ট করে সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে জাস্ট অর্থমোটটা যেহেতু আমার অন আছে স্ট্রেট নিচের দিকে আমরা একটা সার্কেল ক্রিয়েট করে ফেললাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুশ বাটন, এটা আমরা কালার দিচ্ছি না আর কি, হ্যাচ আমরা অ্যাপ্লাই করছি না। এই পুশ বাটনটা দিয়ে আমরা জাস্ট অবজেক্টটাকে স্টপ করবো, এটা হচ্ছে স্টপ বাটন। দেন আমরা যদি স্টার্ট বাটন অ্যাপ্লাই করতে চাই তাহলে জাস্ট এই পর্যন্ত আমরা একটা লাইন টুল ড্র করে নিলাম। দেন এখন যদি আমরা এটাকে কপি করে এখানে প্রেস করতে চাই তাহলে আমাদের একজ্যাক্ট পয়েন্টে এটা পেস্ট করা সুবিধা হবে। জাস্ট আমরা এই নিয়ার পয়েন্টে এখানে এটা পেস্ট করে দিলাম, স্কেপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে বা ফরওয়ার্ড ডিরেকশনে আমাদের মোটরটা রোটেট করানোর জন্য একটা সুইচ বা পুশ বাটন। দেন আমরা রিভার্স বায়াসে বা রিভার্স ডিরেকশনে মোটরটা রান করানোর জন্য আরেকটা পুশ সুইচ দিচ্ছি, সেক্ষেত্রে এটা আমরা কপি করে জাস্ট এই পয়েন্ট থেকে আমরা নিয়ারেস্ট পয়েন্ট এখানে সিলেক্ট করে আমরা বেরিয়ে গেলাম। দেন আমরা লাইনটা কেটে ডিলিট করে দিতে পারি, তো আমাদের পুশ সুইচ দেখতে পাচ্ছি অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমরা কিছু টেক্সট অ্যাপ্লাই করবো এখান থেকে, মাল্টি টেক্সট টুলটা সিলেক্ট করে এখান থেকে আমরা লিখে দিচ্ছি আমরা কোনটা কোন ধরনের ইন্ডিকেটর। এখান থেকে আমরা টেক্সটের হাইট যদি আমরা 5 মিলিমিটার করে নিই তাহলে দেখতে পাচ্ছি টেক্সটের হাইট আমাদের বেড়ে গেলো,
দেন আমরা প্রথম যেই ইন্ডিকেটরটা ছিল এটা ছিল আমাদের পাওয়ার ইন্ডিকেটর, তো আমরা পি ও WER পাওয়ার লিখে জাস্ট বাইরে প্রেস করছি। তো দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটা কিন্তু হাইট এখনও ছোট আছে, তো আমরা এটাকে জাস্ট একটু বড় করে নেব। জাস্ট আমরা টেক্সটটাকে সিলেক্ট করে আমরা 15 দিয়ে ইন্টারফেস করে দিলাম, এবার দেখতে পাচ্ছি বেটার মনে হচ্ছে। দেন এটাকে আমরা প্লেস করে নিতে পারি, অর্থমোডটা আমি অফ করে নিচ্ছি যাতে স্মুথলি আমরা মুভ করাতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের পাওয়ার ইন্ডিকেটর। দেন এটা আমরা কপি করে নিতে পারি, বেস পয়েন্ট এটা সিলেক্ট করে আমরা এই সাইডটাতে অর্থমোডটা আমি অন করে নিচ্ছি। আমরা তিনটি সাইডে কপি করার পর আমরা এগুলোকে একসঙ্গে কপি করে নিচের দিকে নিয়ে যেতে পারি, কারণ নিচে আমাদের যে সুইচগুলো আছে সেই সুইচগুলোর আমাদের ইন্ডিকেশন দরকার প্রয়োজন পড়বে। তো প্রথমটা আমাদের পাওয়ারের ইন্ডিকেটর ছিল, দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের বা মোটরের ফরওয়ার্ড ডিরেকশনের জন্য, তো আমি এটাকে ফরওয়ার্ড লিখছি। দেন আমরা এখানে যে রিভার্সের জন্য যে ইন্ডিকেটরটা ছিল সেটা আমরা চেঞ্জ করে রিভার্স করে দিচ্ছি। দেখতে পাচ্ছি হয়ে গেছে। দেন এই সাইডে আমরা এটা আমাদের পাওয়ার সুইচ ছিল না, এটা আমাদের স্টপ সুইচ ছিল, তো এটা আমরা চেঞ্জ করে স্টপ লিখে দিব। এটা আমরা একদম মিডিল পয়েন্টে নেওয়ার জন্য আমরা জাস্টিফিকেশন মিড সিলেক্ট করে দিতে পারি, তাহলে আমাদের হয়ে যাবে। দেন এই সাইডে তারপরে দেখতে পাচ্ছি আমাদের একটু ডান সাইডে বাম সাইডে মুভ করে নেওয়া দরকার ছিল। ওকে, দেন এখানে আমরা এটা ছিল আমাদের ফরওয়ার্ড ডিরেকশনের সুইচ, তো আমরা এটাকে ফরওয়ার্ড লিখে দিচ্ছি। দেন এটা হচ্ছে আমাদের রিভার্স ডিরেকশনের সুইচ, এই পুশ সুইচগুলো চাপার মাধ্যমে আমরা রিভার্স ডিরেকশনে বা ফরওয়ার্ড রিভার্স ডিরেকশন চেঞ্জ করতে পারবো। তো দেখতে পাচ্ছি আমাদের প্যানেল বোর্ডের যে ফ্রন্ট ভিউ সেটা হয়ে গেল। আমরা যদি একটু আরেকটা টেক্স মাল্টিটেক্স এখানে অ্যাপ্লাই করতে চাই, এখানে জাস্ট আমরা লিখে দিতে পারি যেটা কোন ভিউতে আছে। আমরা টেক্সট এটা 20 মিলিমিটার নিতে পারি, এবং এখানে আমরা লিখতে পাচ্ছি ফ্রন্ট ভিউ। এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি, দেন এটাকে আমরা জাস্ট মিড পয়েন্টে নিয়ে যাব। দেন এটাকে আমরা কপি করে আমাদের পাশের যেই রিয়ার ভিউ আছে সেখানে নিয়ে যেতে পারি, এবং এখানে পেস্ট করার পর আমরা এডিট করতে পারি যে এটা রিয়ার ভিউ। ওকে, দেন আমরা এখানে রিয়ার ভিউ অ্যাপ্লাই করব। তো সেক্ষেত্রে আমরা কিছু রেল নিয়ে আসছি, আমরা যদি রেলের যে ব্লকগুলো আছে সেগুলো এখান থেকে নিতে চাই, সাপোজ এই ব্লকটা একটা যদি আমরা এখান থেকে কপি করতে চাই, আমি কন্ট্রোল শিফট সি প্রেস করছি। দেন আমরা এখান থেকে বেস পয়েন্ট সিলেকশন করছি, দেন আমরা যদি এখানে আমাদের ড্রয়িংয়ে ফিরে যাই এবং কন্ট্রোল ভি প্রেস করি, এটা বেশ বড় মনে হচ্ছে আমাদের, এটাকে আমাদের একটু ছোট করে নেওয়া বা কেটে নেওয়া প্রয়োজন ছিল। এটা যদি আমরা কাটতে চাই তাহলে আমরা ব্লক এডিটর অপশনে যেতে পারি, সাপোজ আমরা যদি রাইট বাটন প্রেস করি এখানে ব্লক এডিটর অপশনে যাই, তাহলে আমরা কিছু অংশ এখান থেকে ট্রিম করে নিতে পারবো। সাপোজ আমরা যদি এখান থেকে একটা লাইন টুল সিলেক্ট করে কিছু অংশ ট্রিম করে নিই, সাপোজ আমরা চাচ্ছি যে এই পার্ট থেকে বাকি অংশগুলো ট্রিম করে নেওয়ার জন্য, অথবা আমরা আরেকটু সাইড থেকে আমরা ট্রিম করে নিতে পারি, ইন্টারফেস করে দিলাম। দেন আমরা জাস্ট ট্রিম টুলটা সিলেক্ট করে এগুলো আমরা ক্রস করে দিচ্ছি, স্কেপ দিয়ে আমরা ট্রিম অপশন থেকে বেরিয়ে এটা আমরা ডিলিট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্লকটা অনেক ছোট হয়ে গেছে। এবার যদি আমরা এটাকে ক্লোজ করে দিই সেভ এন্ড চেঞ্জ, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ব্লকটা কিন্তু এখানে ক্লোজ হয়ে গেছে। বাট এটাকে আমরা আর একটু ইনক্রিজ করতে চাইলে, বাট আমার মনে হচ্ছে কোনো প্রবলেম নেই, এটা ইনক্রিজ ছাড়াও আমরা এটা ইউজ করতে পারি। তো এটা আমরা কপি করে নিচ্ছি, জাস্ট মিড পয়েন্ট এটা সিলেক্ট করে
এইদিকে একটি এবং এইদিকে আরেকটা আমরা ক্রিয়েট করলাম এবং এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের দুইটি রেল ক্রিয়েট করাটাই বেটার। দেন আমরা এখানে কিছু সার্কিট ব্রেকার অ্যাপ্লাই করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের সার্কিট ব্রেকার আছে। আমরা যদি সিঙ্গেল ফেজ ইউজ করছি তো আমাদের জাস্ট ডিপি একটি সার্কিট ব্রেকার আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা কন্ট্রোল শিফট সি প্রেস করে বেস পয়েন্ট হিসেবে আমরা এখান থেকে জাস্ট মিডল পয়েন্টটা সিলেক্ট করতে পারি। জাস্ট মিড পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে দেন আমরা ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি এবং কন্ট্রোল ভি প্রেস করে আমরা আমাদের সার্কিট ব্রেকারটা নিয়ে আসলাম। এটা যদি আমরা একদম মিড পয়েন্টে প্রেস করতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে শিফট চেপে রাইট বাটন প্রেস করে মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। সাপোজ আমরা এখান থেকে জাস্ট এই দুটি পয়েন্টের মিড পয়েন্টে আমরা এটাকে প্রেস করে ফেললাম। তো দেখতে পাচ্ছি আমাদের সার্কিট ব্রেকার এখানে প্লেস হয়ে গেছে। বাট আমরা যদি এই ব্লকটার একটি ভিন্ন একটি লেয়ারে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য বেটার হবে। আমরা এখান থেকে যদি লেয়ার প্রপার্টিজ অপশনে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের দুইটি লেয়ার ক্রিয়েট করা আছে। তো একটি লেয়ার আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করি, এই লেয়ারটা আমরা দিয়ে দিচ্ছি রেইলের জন্য এবং এটার কালার আমরা দিয়ে দিচ্ছি সাপোজ হোয়াইট কালার বা ইয়েলো কালারটা আমরা সিলেক্ট করে রাখলাম। এবং আরেকটি কালার আমরা ইউজ করব বা আরেকটি লেয়ার আমরা ইউজ করব সেটার লেয়ার আমরা দিয়ে দিচ্ছি সাপোজ আমরা ডিভাইস, ওকে। এবং এটার কালার আমরা চেঞ্জ করে দিচ্ছি সাপোজ এই কালারটা একটি ব্লু কালার আমরা সেট করে রাখলাম। দেন এটা আমরা ক্লোজ করে দিলাম। দেন আমরা এই অবজেক্টটা আমরা চেঞ্জ করে নিয়ে রেল সিলেক্ট করে দিচ্ছি। স্কিপ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাট পুরো অবজেক্টটা দেখতে পাচ্ছি সিলেক্ট হচ্ছে না। এটা চেঞ্জ করতে হলে আমাদেরকে ব্লক এডিটর অপশনে যেতে হবে। আমরা যদি ব্লক এডিটর অপশনে যাই পুরো অবজেক্টটাকে সিলেক্ট করি দেন এখান থেকে আমরা হোম অপশন থেকে যদি এটাকে আমরা রেইল লেয়ারে সিলেক্ট করে রেখি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এটবার আমরা ক্লোজ করে দিতে পারি। দেখতে পাচ্ছি আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে এবং এই ব্লকটাকে আমরা চেঞ্জ করে আমরা এখান থেকে ডিভাইস অপশনে রাখতে পারি। বাট এটা যেহেতু ব্লক, ব্লকটাকে আমাদেরকে চেঞ্জ করতে হলে অবশ্যই ডিভাইস এটা ব্লক এডিটর থেকে চেঞ্জ করতে হবে। তো আমরা ব্লক এডিটরে যাচ্ছি দেন অবজেক্টটা সিলেক্ট করে হোম অপশন থেকে আমরা এটাকে চেঞ্জ করে ডিভাইস অপশনে সিলেক্ট করে রাখলাম দেন ক্লোজ করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের এখানে সার্কিট ব্রেকার এখানে ইনপুট হয়ে গেল। দেন আমরা কিছু এই সাইড থেকে কিছু ম্যাগনেটিক কন্ট্যাক্টর অ্যাপ্লাই করবো। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে আসি। সাপোজ এটা আমরা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল শিফট সি লিখে আমরা মিড পয়েন্ট এখান থেকে জাস্ট এইখান থেকে মিড পয়েন্টটা সিলেক্ট করলাম। দেন আমরা ব্লকে যদি ফিরে যাই কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখান থেকে এই সেম টাইম আমরা যদি শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করি তাহলে জাস্ট এই দুইটি পয়েন্টের মিড পয়েন্টে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমরা পুরো অবজেক্টটা যদি কপি করতে চাই সাপোজ এখান থেকে আমরা পুরো অবজেক্টটা কপি করে আমরা সিপি লেখা ইন্টারফেস করে দিচ্ছি এবং মিড পয়েন্ট হিসেবে জাস্ট আমরা এই পয়েন্টটা সিলেক্ট করে আমাদের আরেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এখানে আমরা প্লেস করে দিলাম। যেহেতু আমাদের দুইটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের প্রয়োজন, একটা ফরওয়ার্ড একটা রিভার্সের জন্য। দেন এখানে আমরা কিছু কানেক্টর অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে ইলেকট্রিক্যাল ব্লকে যাচ্ছি, এই কানেক্টরটা আমরা সিলেক্ট করে নিব। জাস্ট কন্ট্রোল শিফট চেপে সি প্রেস করছি যাতে আমরা এখান থেকে এটাকে কপি করতে পারি। জাস্ট মিড পয়েন্টটা আমরা সিলেক্ট করে রাখলাম বেস পয়েন্ট হিসেবে। দেন আমরা ড্রয়িংয়ে ফিরে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করছি এবং দেখতে পাচ্ছি আমাদের কানেক্টরের সাইজটা কিন্তু একটু ছোট দেখা যাচ্ছে। তো আমরা এখানে প্লেস করে আমরা এটাকে স্কেলিং করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমরা এটাকে সাইজটা একটু বড় করে নিলাম। ওকে, দেন এখন আমরা এটাকে জাস্ট কপি করে নিব। বাট এটার বেস পয়েন্ট দেখতে পাচ্ছি আমাদের দূরে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে রাইট বাটন প্রেস করে ব্লক এডিটরে চলে যেতে পারি। আমরা বেস পয়েন্টটা এখান থেকে জাস্ট মিড পয়েন্টে বেস পয়েন্টটা সিলেক্ট করে দিতে পারি এবং নেক্সট আমরা যদি এটার লেয়ারটা চেঞ্জ করে ফেলতে চাই, জিরো লেয়ার আছে, আমরা ডিভাইস লেয়ারে নিয়ে গেলাম, তার আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ডিভাইস লেয়ারে চলে আসলো। দেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি সেভ অ্যান্ড চেঞ্জ দিয়ে। দেন এটা আমরা সিলেক্ট করলে
জাস্ট এই পয়েন্টটাকে ধরে আমরা অর্থমো টফ করে রাখছি। এখান থেকে আমি শিফট চেপে রাইট বাটন প্রেস করে আমরা মিড বিটুইন টু পয়েন্ট সিলেক্ট করে জাস্ট এই দুইটি পয়েন্টের মধ্যে মিডিল আমরা এটাকে প্লেস করে ফেললাম। দেন আমরা যদি আরও কিছু কপি করতে চাই এটাকে সিপি লিখে ইন্টারফেস করে কপি করে নিচ্ছি। দেন মিড পয়েন্ট আমরা এটা সিলেক্ট করে আমরা এগুলো ক্রিয়েট করে ফেললাম, বাট আমরা দেখতে পাচ্ছি এগুলো একটু মুভ করার প্রয়োজন। আমি এম লিখে ইন্টারফেস করে এটাকে মুভ করিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের কানেক্টর এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, বাট এটার কালার আমাদের কাছে একটু ঝাপসা মনে হচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা এই অবজেক্টগুলো সিলেক্ট করে আমরাও এটার অবজেক্ট এডিটর বা ব্লক এডিটর থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি আমাদের লেয়ারটা। আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করে এখান থেকে হোমে গিয়ে আমি চেঞ্জ করে নিচ্ছি আমাদের ডিভাইসের লেয়ার। স্কিপ দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেন ওকে প্রেস করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাট আমাদের লেয়ারটা একটু চেঞ্জ করে নেওয়া প্রয়োজন। লেয়ারের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে জাস্ট কালারে ক্লিক করছি, দেন এমন একটি কালার দিতে চাচ্ছি যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানানসই। আমরা একটু লাইট কালার যদি দিই তাহলে আশা করছি এটা দৃশ্যমান হবে। এবার দেখতে পাচ্ছি আমাদের এটা দৃশ্যমান আছে, তো এটা আমাদের বেটার হয়ে গেল। আমরা প্রত্যেকটি কম্পোনেন্টই দেখতে পাচ্ছি অ্যাপ্লাই করেছি। আমাদের এখান থেকে মেইন লাইনটা আমাদের সার্কিট ব্রেকার আসবে, সেখান থেকে ম্যাগনেটিক কন্ট্যাক্টরে যাবে, সেখান থেকে আমাদের এই কানেক্টরগুলো আছে, এই কানেক্টরগুলো দিয়ে আমাদের মোটর লাইনে চলে যাবে। এটা আমাদের রিয়ার ভিউ। এছাড়া আরও বেশ কিছু কম্পোনেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, বাট আমরা ডিজাইনটাকে আর বেশি কমপ্লিকেটেড করছি না। বাট আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি কীভাবে আমরা একটি প্যানেল বোর্ড ক্রিয়েট করতে পারি। তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য উপকারী আসবে। ধন্যবাদ সবাইকে।